হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী ভিডিও, অ্যাকচুয়ালি এটা আমার চ্যানেল রিলেটেড ভিডিও না, তারপর আমি একজন প্রবাসী, তাই যদি আমার দ্বারা কোনো একজন প্রবাসী ভাইয়ের একটু উপকার হয় সেটাই আমার কাছে অনেক কিছু। তো আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা কাতারে আছেন তারা কীভাবে জব খুঁজবেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি যারা বাংলাদেশে আছেন তাদের জন্য না, এটা হচ্ছে যে যারা কাতারে অলরেডি আছেন, হয়তোবা দেখা গেছে কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন, অথবা আপনি জব খুঁজতেছেন জব পাচ্ছেন না, হ্যাঁ বাসায় বসে আছেন। আসলে অনেকেই ঠিকভাবে জানে না যে কীভাবে জব খুঁজতে হয়, মানে চাকরি কীভাবে খুঁজতে হয় সেটা হয়তো অনেকেই জানে না, বা অনেকে অনেক দিন যাবৎ বাসায় বসা কাজ পাচ্ছে না। তো এই ভিডিওটা আসলে তাদের জন্য, আমি চেষ্টা করবো আপনাদের একটু সুন্দর একটা ধারণা দিতে কীভাবে আপনি কাতারে জব খুঁজবেন। সেটার জন্য আমি বেশ কিছু ওয়ে দেখাবো যে এই ওয়েগুলো আপনি অবলম্বন করলে আপনি একটা ভালো জব পেতে পারেন। তো যাই হোক, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। তো এই জবটা খোঁজার জন্য আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে, হয়তো আপনার বাসায় যদি কম্পিউটার ল্যাপটপ থাকে তাহলে তো সেটা ইউজ করবেন, আর যদি না থাকে তাহলে মোবাইল থেকে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি মোবাইল থেকে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, হ্যাঁ যেটা দিয়ে আমরা যে গুগল বলি, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। তো গুগলে এসে আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে কাতারে প্রতিদিন জবের জন্য একটা পেপার আসে, হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে হয়তো বা জানেন না, সেটা হয়েছে গালফ টাইম ডট কম। এইখানে লিখবেন যে এই যে দেখতে পাচ্ছেন গালফ ক্লাসিফাইড, এটা লিখবেন। এটা লেখার পরে প্রথম যেটা আসবে গালফ টাইম ডট কম, এটায় ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে প্রতিদিন একটা পেপার পাবেন, এখানে জব রিলেটেড, হয়তো আপনি জব খুঁজেন অথবা জবের বিজ্ঞাপন দিবেন, উভয়ের জন্য এই পেপারটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন কিন্তু ডেট বাই ডেট, যেমন আমি আজকে যে ভিডিওটা করতেছি আজকে হচ্ছে 25 ডিসেম্বর, তো আজকের পেপার হচ্ছে এটা, এটা হচ্ছে 24 তারিখের, এটা 23 তারিখের, এভাবে প্রতিদিনের এখানে পেপার পাবেন। তো সিম্পললি আপনি যেটা করবেন, পেপারে জাস্ট এইখানে যে ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, এখানে বেশি MB যাবে না, জাস্ট একটা PDF ফাইল ওপেন হবে। তো এখানে যে আজকে পেপারে দুইটা পেজেস আছে, তো হয়তো 2 পেজ 3 পেজ, আবার কিছু কিছু দিন দেখা গেছে সপ্তাহে কয়েকটা দিন আছে যেই দিনগুলো আপনি হয়তো জব পাবেন না, এখানে জব পোস্ট করে না তারা। তো যাই হোক, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কোম্পানি তারা আসলে যে তাদের লোক লাগবে এই জন্য তারা কিন্তু এখানে জব পোস্ট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে GWC, এই কোম্পানিতে ইমিডিয়েটলি হায়ারিং করতেছে তারা, তাদের কিছু লোক লাগবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট, তারপরে ইনভেন্টারি অ্যাসিস্ট্যান্ট, HVAC টেকনিশিয়ান, ঠিক আছে, মেনটেন্যান্স টেকনিশিয়ান। তো এইভাবে দেখতে পাচ্ছেন এইখানে তাদের এটা লাগবে, হ্যাঁ। তারপর তারা দেখা গেছে যে ইমেল নাম্বারটা দিয়ে রাখছে, আপনি যদি এই এই কাজগুলো খুঁজেন তাহলে আপনি কিন্তু এই ইমেলে তাদের আপনার CV আপনি ইমেল করে দিবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর্স, তারপরে এইখানে আছে HR অ্যাডমিন, হ্যাঁ। এভাবে আপনি যদি নিচের দিকে নামেন এভাবে প্রতিদিন কিছু না কিছু জব পাবেন, কিছু না কিছু বলতে বেশ অনেকগুলো আর কি সার্কুলার পাওয়া যায় এখানে। তো এখানে দেখে আপনি কোন কাজটা খুঁজতেছেন সেই রিলেটেড জব আছে কি না, এখানে আপনি কিন্তু জবটা খুঁজে নিতে পারেন। পাশাপাশি অনেক সময় তারা কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখে, যেমন এইখানে দেওয়া আছে কি ড্রাইভার রিকোয়ার্ড ফর এ কাতারি ফ্যামিলি, হ্যাঁ, গুড স্যালারি, কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে একটা কাতারি ফ্যামিলির জন্য তারা একটা ড্রাইভার খুঁজতেছে, তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, এরা কিন্তু মেইল নাম্বারটা দেয় নাই। তো অনেকেও দেখা গেছে মেইল দেবে, অনেকে মেইল দেবে না কন্ট্যাক্ট দেবে, আপনি কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন। আবার এইখানে দেখা গেছে যে আপনি ধরেন যে কাজ খুঁজেন সেই কাজটা আপনি দেখা গেছে আপনার হাতে সময় নাই, বা আপনি একটু অন্যভাবে খুঁজতেছেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি কম্পিউটার হয় তবে কন্ট্রোল চেপে ধরে F ক্লিক করবেন, মানে ফাইন্ড, তারপরে এইখানে কিন্তু এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনি কি কাজ খুঁজতেছেন সেটা যদি লিখে দেন, যেমন ধরেন আমি লিখলাম ডকুমেন্ট কন্ট্রোলার, লিখে যখন ইন্টারে ক্লিক করবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন এই কিন্তু লেখা আসছে, হ্যাঁ এই যে দেখেন এক্সান্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা
এখানে কি লেখা আছে, লিডিং কনস্ট্রাকশন কোম্পানি ইন কাতার আর্জেন্ট রিকোয়ারমেন্ট, লিডিং কনস্ট্রাকশন কোম্পানি ইন কাতার আর্জেন্ট রিকোয়ার্ড ল্যান্ড সার্ভেয়ার অ্যান্ড ডকুমেন্ট কন্ট্রোলার। তো এই যে দেখতে পাচ্ছেন তাদের ডকুমেন্ট কন্ট্রোলার দরকার, এখানে কিন্তু সব কিছু তাদের আসলে তারা দিয়ে দেবে যে তাদের আসলে কী কী রিকোয়ারমেন্ট। অ্যাপ্লিকান্ট মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট 2 ইয়ার্স গালফ এক্সপিরিয়েন্স, মানে যারা এটা অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম 2 বছরের গালফের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেম ফিল্ডে আগে 2 বছর কাজ করছে এরকম একটা কিছু। যদি আপনি এই এই রিলেটেড কেউ হয়ে থাকেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার, সেই নাম্বারে আপনি আপনার সিভি দিয়ে দেবেন, সিভিটা সেন্ড করে পাঠিয়ে দেবেন তাদেরকে। তো এটা হচ্ছে প্রথমে প্রথম যেটা, এইভাবে করে আপনি জব খুঁজতে পারেন, প্রতিদিন হয়তো জব খুঁজলে আপনি জব পেয়ে যাবেন। এরপরে যদি আসি দ্বিতীয় স্টেপে আপনি কী করবেন, সেখানেও সেম একইভাবে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন লিভিং কাতার, কাতার লিভিং, এই যে দেখতে পাচ্ছেন QATARLIVING, কাতার লিভিং, এই সাইটটা ঢুকতে পারেন। এই সাইটটা ঢোকার পরে এটাও আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার যেটাই থাকে সেটা দিয়ে আপনি পারবেন। তো এখানে ঢোকার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে জব, এই জবে ক্লিক করবেন। জবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দেখা গেছে 5765 জব ফাউন্ড, তো এতগুলো জব পাওয়া গেছে। এগুলো অনেক পুরনো জবও আছে এখানে দেখা গেছে যে জব পোস্ট হয়েছে যেগুলো। তো আপনি যেই জবটা আসলে খুঁজতেছেন, হ্যাঁ আপনি কী জব খুঁজতেছেন সেটা এখান থেকে একটা একটা করে দেখেও নিতে পারবেন। এখানে কিন্তু আপনার ই করা আছে যে কখন এই জবটা আসলে তারা পোস্ট করছে, অ্যাবাউট এই দেখেন লেখা আছে অ্যাবাউট 22 আওয়ার্স অ্যাগো বাই জব ইনকোয়ারি কাতার। হ্যাঁ তো এখানে দেখা গেছে 22 ঘন্টা আগে তারা এই জবটা পোস্ট করছে। তো যাই হোক, এভাবে করে করে আপনি এখান থেকে দেখে দেখে একটা করে নিতে পারবেন, অথবা আপনি যদি চান যে আপনার এত সময় নেই আপনি সার্চ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সার্চ জব, এখানে আপনি চাইলে সার্চও করতে পারবেন। তো এখানে যদি আমরা দিই অ্যাডমিন, ধরেন অ্যাডমিন দিলাম, অ্যাডমিন দিয়ে যদি আমি এখন সার্চ করি, তো সার্চ করলে অ্যাডমিন রিলেটেড তাদের যদি জব থাকে সেটা কিন্তু এখানে এসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অফিস অ্যাডমিনিস্ট্রেটর, তো এই জবটা কতক্ষণ আগে আছে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট 23 আওয়ার্স অ্যাগো, তো এটা কিন্তু 23 ঘন্টা আগে এই জবটা পোস্ট করা হয়েছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে এখানে একটা ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবো যে এখানে আসলে তাদের কী রিকোয়ারমেন্ট বা তাদের কীভাবে কী, তো সবগুলো আমরা দেখতে পাবো। তো এখানে দেখেন ক্যাটাগরি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ পজিশন হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের জন্য এটা। তারপরে এক্সপিরিয়েন্সটা লাগবে তাদের 3 থেকে 4 বছরের একটা এক্সপিরিয়েন্স। আর এখানে দেখতে পাচ্ছেন স্যালারিটা দেবে 5000+। এখন 5000+ এটাই যেহেতু 5000+, সেখানে আমার মনে হচ্ছে যে এখানে হয়তো বা এভরিথিং আপনার থাকা খাওয়া সব কিছু আপনার এরকম একটা কিছু হইতে পারে, যেহেতু স্যালারিটা একটা অ্যাসিস্ট্যান্টের জন্য, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের জন্য 5000 টাকা স্যালারি, সেক্ষেত্রে এরকম একটাই হওয়ার কথা যে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ আপনার নিজের, ও তারা এটা একটা প্যাকেজ হিসাবে দেবে। অনেক আছে না প্যাকেজে জব করে, সে প্যাকেজ হিসাবে হয়তো বা দেবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু নিচের দিকে আসি, তখন দেখা গেছে যে এখানে দেখতে পাবো যে আসলে আপনি কী কী কাজ আপনার দিতে সে করাবে, আপনার কী কী এক্সপিরিয়েন্স থাকতে হবে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। অফিস অ্যাডমিনিস্ট্রেটর কন্ডিশন এখানে আসে লোকালি অ্যাভেলেবেল উইথ NOC অ্যান্ড ভ্যালিড কাতার আইডি, তো রেসিডেন্সিয়াল পারমিট, ট্রান্সফারেবল ইজ মাস্ট, মানে আপনার ট্রান্সফারেবল ভিসা থাকতে হবে এই জবটার ক্ষেত্রে। ক্যান জয়েন ইমিডিয়েটলি আফটার সিলেকশন, আপনি সিলেক্ট যদি হন তারা ইন্টারভিউ নেওয়ার পরে আপনি খুব ইমিডিয়েটলি জয়েন করতে পারবেন কিনা সেটা দেওয়া আছে। তারপরে আছে মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটেড ফিল্ড, মানে এই যে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টে আপনি মিনিমাম 5 বছর আগেও কোথাও জব করছেন সেটাই তারা বলতেছে। তারপরে এখানে আছে নলেজ অফ কাতার লোকাল মার্কেট, কাতার লোকাল মার্কেটের একটা নলেজ আছে কিনা এরকম একটা। মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন রিকোয়ারমেন্ট, এখানে তাদের কিছু আসলে তাদের কিছু ই থাকে, চাহিদা থাকে যেগুলো তাদের দরকার,
তো এগুলো সবই আপনার ভিতরে যদি না থাকে আপনি যে অ্যাপ্লাই করতে পারবেন না এমন কিছু না, তারা এগুলো আসলে অনেক সময় দিয়ে রাখে অ্যাডভান্স কিছু। তো এর ভিতর থেকে আপনি মোটামুটি আপনার ভিতরে তো অবশ্যই একটা কনফিডেন্স থাকবে যে আপনি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবেন বা অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট আসলে কী কী কাজ। আর যেমন আমি আপনাদের একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের যেগুলো কাজ হবে হয়তো আপনার অফিস রিলেটেড যে কাজগুলো আছে আপনার দেখা গেছে ফটোকপি করতে হবে, স্ক্যান করতে হবে, ফাইলিং করতে হবে, তারপর বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি করতে হবে কম্পিউটার, মোটামুটি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো কাজ জানতে হবে। তো এক্সেল আপনি ওয়ার্ডটা পাওয়ার পয়েন্টটা মোটামুটি জানলে হবে, কিন্তু এক্সেলটা মোটামুটি একটা ভালো কাজ জানতে হবে, মোটামুটি টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে। হ্যাঁ, তো এই জাস্ট এই যে জিনিসগুলো, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর জব, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ভিউ কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করলে তার ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বারটা হয়তো শো করবে। আর তারপরে আপনার যদি এখানে যদি আপনার অ্যাপ্লাই করতে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই নিচে আসলে দেখতে পাচ্ছেন ক্রিয়েট জব সিকার প্রোফাইল, এখানে আপনি কিন্তু একটা ক্লিক করে হয়তো বা দেখা গেছে ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলে সেভাবে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো এখান থেকে আপনি এইভাবে করে দেখতে পারেন। আর একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে এই যে কাতার লিভিং এদের অ্যান্ড্রয়েডের অ্যাপসও পাওয়া যায়। হ্যাঁ, আপনি চাইলে প্লে স্টোর থেকে এই কাতার লিভিং লিখলে সেখানে দেখা গেছে আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপস পাবেন, তো সেটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে করে এখান থেকে আপনি জব খুঁজতে পারবেন। তো এরপরে আরও কিছু ওয়ে আছে, আমি আপনাদের সাথে মোটামুটি শেয়ার করি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, হয়তো একটু লং হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বাট একটু ভালোভাবে বুঝাইতে গেলে তো একটু বড় হবেই। আর তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আরও দুইটা জিনিস আছে যেটা আমি অলরেডি ইউজ করি, সেটা হচ্ছে এই যে ইনডেট দেখতে পাচ্ছেন, ইনডেট। হ্যাঁ, আপনি যদি গুগলে এসে লেখেন INDEED, ইনডেট, ইনডেট কাতার লিখলেন, ইনডেট কাতার লিখে এটা দিয়ে আপনি যদি সার্চ করেন দিয়ে এখানে, তবে এখানে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে আগেই। মোটামুটি একটা প্রোফাইল ক্রিয়েট করার পরে এখানে আপনি কী কোয়ালিটির জব খোঁজেন, ধরেন আমি একজন ডকুমেন্ট কন্ট্রোলার, তো আমি একটা আমি ডকুমেন্ট কন্ট্রোলারের জব যদি খুঁজি, এখানে আমি লিখে দিলাম তো আমি ডকুমেন্ট কন্ট্রোলার লিখে আমি যদি এখন এই যে ফাইন্ড জবে এখানে ক্লিক করি, তো এখন আমি এখানে দেখতে পাবো এভাবে কিছু আসলে গেট ইমেল, এটা জাস্ট ক্লোজ দিয়ে দিন। তো এভাবে যদি আপনার আসে তো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে লেখা আছে, হ্যাঁ, ডকুমেন্ট কন্ট্রোলার EGEC কাতার এর এই এই নামে একটা কোম্পানি। হ্যাঁ, এটা চাইলে আপনি আবার আলাদাভাবে আপনি গুগলে সার্চ করে কোম্পানি সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন। এবং আপনি যদি এখানে ক্লিক করেন, ধরেন এটিও আপনি ক্লিক করলেন, তো ক্লিক করলে তাদের কী কী রিকোয়ারমেন্ট বা আপনার কী কী রেসপন্সিবিলিটি থাকবে সেখানে, তো সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখা লেখা আছে রেসপন্সিবিলিটিস কোঅর্ডিনেট অল অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য ডকুমেন্টস কন্ট্রোল, হ্যাঁ, প্রসিজিওর ইনক্লুডিং টেকনিক্যাল ডকুমেন্টস ড্রয়িং অ্যান্ড কমার্শিয়াল করেসপন্ডেন্স। তো এরকমের এইটা আপনি এখান থেকে দেখে দেখে নেবেন যে আসলে কী কী আছে, তো এর ভিতরে সব কিছু যে থাকবে, সব কিছু যে আপনার নলেজ থাকতে হবে বা কারোই যে সব কিছু থাকবে এমন কিছু না, তবে ম্যাক্সিমামগুলো ডকুমেন্ট কন্ট্রোলারে কী জব, আপনি যদি ডকুমেন্ট কন্ট্রোলারে জব খুঁজেন সেক্ষেত্রে তো আপনি ভালো করেই জানেন যে আসলে ডকুমেন্ট কন্ট্রোলারের কী রেসপন্সিবিলিটি। তো আপনি এখান থেকে কিন্তু সেইগুলো দেখে দেখে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর একটু নিচে নেমে দেখবেন যে জব স্কিল, তাদের কিছু অনেক সময় কিছু কোম্পানির উল্টাপাল্টা কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন কিছু কোম্পানির দেখা গেছে যে আছে যে আরবিয়ান মানে লিখতে হবে, আরবি লেখা জানতে হবে, আরবিতে পড়তে জানতে হবে, যেটা আমার ভিতরে নাই। এখন আমার সবগুলো মিলে গেল ওইটা আমার নাই, আর তাদের লেখা আছে নিচে মাস্ট বি, মানে তাদের লাগবে, তো সেখানে আপনার তো অ্যাপ্লাই করার কোনো দরকারই নাই। তো এখানে দেখেন জব টাইপ ফুল টাইম, হ্যাঁ, জব টাইপটা হচ্ছে ফুল টাইম পার্মানেন্ট জব, তারপরে এক্সপিরিয়েন্সটা ডকুমেন্ট কন্ট্রোলার 10 বছর রিকোয়ারমেন্ট তাদের, তো খালি বেলি 10 বছর। আপনার যদি দেখা গেছে যে মোটামুটি আপনি ভালো কাজ জানেন, আপনার 5 বছর থাকলেই হবে, বাকিটা আপনি একটু বুঝিনি আমি আসলে কী বুঝাইতে যাচ্ছি, আপনি একটু সিভিটা ওইভাবে করে মেক করবেন। তো ওদের অনেক সময় 10 বছর 5 বছর লেখা থাকে, এইগুলো কিছু না। তারপর আছে এডুকেশন, এডুকেশনটা হচ্ছে ব্যাচেলার রিকোয়ারমেন্ট তাদের, লোকেশনটা হচ্ছে দোহায় অবশ্যই থাকতে হবে, আর রিমোটলি তাদের মানে আপনি বাসায় বসে যে অনলাইনে করবেন সেটা তারা সাপোর্ট করবে না, যার জন্য ওয়ার্ক রিমোটলি এখানে নো দেওয়া আছে, এইগুলাই। সো এগুলো মোটামুটি নিচে দেখে মানে একবার আপনি অ্যাপ্লাইতে ক্লিক করার আগে কিন্তু এটা মোটামুটি একবার পড়ে নেবেন যে আসলে যেগুলো এখানে তাদের রেসপন্সিবিলিটি, তাদের যে রিকোয়ারমেন্ট
সেটা আপনার সাথে আসলে ম্যাচিং হয় কি না। হ্যাঁ, অযথা আপনিও পরেশানি কেন হবেন, আরেকজনটাও বা কী কারণে পরেশানি করবেন, তো এটা দেখে নিতে পারেন। আর এখান থেকে কিন্তু আপনি ডেট পোস্টেড এখান থেকে আপনি একটু মডিফাই করতে পারবেন, মানে হচ্ছে যে আপনি ফিল্টার করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি চান যে লাস্ট 24 ঘন্টার যে জবটা, সেটা আপনি এখান থেকে ক্লিক করলে যে লাস্ট 24 ঘন্টা, 3 দিন, 7 দিন, 14 দিন, মানে আমরা পুরন জবগুলো দেখবো না, তো সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে যদি আমরা নিই লাস্ট 24 ঘন্টা কি আছে, তো লাস্ট 24 ঘন্টা ওদের এখানে দুইটা জব দেখা যায়। হুম, দুইটা জব এই ডকুমেন্ট কন্ট্রোলারের দুইটা জব ওরা পোস্ট করছে লাস্ট 24 ঘন্টায়। তো এভাবে করে করে আপনি যেই কাজের, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ডকুমেন্ট কন্ট্রোলার দিয়ে বোঝাচ্ছি, আপনি যদি হন একজন ইলেকট্রিশিয়ান, আপনি যদি হন অন্য কিছু, তো সেক্ষেত্রে আপনার সেই রিলেটেড এইখানে এইটা আপনি লিখে সার্চ করবেন। তো এখান থেকে মোটামুটি একটা রেসপন্স হয়তো পাবেন, মোটামুটি ভালোই। এখানে আমারও একটা মোটামুটি অ্যাকাউন্ট আছে, আমি মাঝে মাঝে একটু অ্যাপ্লাই ট্যাপ্লাই করি। তো এরপরে আপনার আরেকটা আছে, সেটা হচ্ছে নকরি গালফ। এই নকরি গালফ দেখতে পাচ্ছেন, নকরি গালফ, তো নকরি গালফটা আপনি একটা, এখানে অবশ্যই আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তো প্রথমে ঢুকলে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয় সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের দেখাই দেওয়ার জন্য। আশা করি সমস্যা হবে না, এটা জাস্ট ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে যেভাবে সেভাবেই জাস্ট আপনি ফলো করবেন এবং ওইটা ফিল আপ করবেন। নকরি গালফটাও সেম, এখানেও আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনি জাস্ট একটা সিভি যেভাবে মেক করেন, ঠিক একটা আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যেমন লিঙ্কডইন আমরা যেভাবে করি সেভাবেই করতে হবে। করার পরে এখানে আপনার মেইলের নোটিফিকেশন আসবে, অথবা এখানে আপনি ওই সেমভাবে আপনি এখানে লিখে সার্চ করতে পারবেন যে কী রিলেটেড আপনি জব খুঁজেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখছেন যে এখানে এইভাবে আসছে, ইন্টার কিওয়ার্ড লোকেশন এক্সপিরিয়েন্স। তো আপনি আসলে কী কাজ খুঁজেন সেটা আপনি ক্লিক করলেন, লিখে দিলেন, এখানে তাকে 2-3টা দিতে পারবেন। তারপরে একটা দিয়ে নিচ্ছি, তারপরে কান্ট্রি, এখানে আমরা তো কান্ট্রি অবশ্যই দোহা কাতার দেব, দোহা দিলাম, দোহা কাতার দেবো। এক্সপিরিয়েন্স, এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স কত বছরের আসলে সেই অনুযায়ী আপনি একটা এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন, দিয়ে জাস্ট সার্চে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই পাশ থেকে আপনি দেখতে পাবেন, অবশ্যই এগুলো একটু দেখে নেবেন যে আসলে কত তারিখের এই জবগুলো। হ্যাঁ, আপনারা এখান থেকে অনেক কিছু আরও ই করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে একটু ফিল্টার করে নিতে পারবেন, একটু ঘাটাঘাটি করবেন আসলে, তো এটা আপনি বুঝতে পারবেন। আসলে আমি এক এক করে দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি তারপর দরকার থাকে যে নকরি গালফে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, বা ইনডিডে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, বা লিঙ্কডইনে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, যদি আপনাদের এভাবে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আবার যেদিন ফ্রি থাকবো সেদিন আপনাদের জন্য এই রিলেটেড ভিডিও মেক করব। তো যাই হোক বন্ধুরা, এভাবেই আসলে ছিল মানে সঠিকভাবে যে জব খোঁজার জন্য। আর আপনার ফ্রেন্ড যারা আছে অন্য অন্য কোম্পানিতে, তাদের কাছ থেকেও আপনারা জানবেন যে কোথায় কী জব পাওয়া যায় বা আসা বিষয়ে। আর আপনাদের জন্য, আপনাদের যদি এর থেকে ভালো কিছু জানা থাকে অবশ্যই সেটা শেয়ার করবেন, হয়তো বা আমার জানা নেই, আমার থেকে ভালো কিছু আপনাদের জানা থাকতে পারে, তো সেটাও শেয়ার করবেন। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমি অনেক কষ্ট করে ভিডিও মেক করি আপনাদের জন্য, যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন, লাইক করেন, তাহলে দেখা গেছে আমার ভালো লাগবে এবং নেক্সট ভিডিও বানাইতে আমারও অনেক ভালো লাগবে, উৎসাহিত হবো আমিও। তো আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।